এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বেশ কিছুটা পরিবর্তন দক্ষিণবঙ্গে খাতায় কলমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটাই প্রবেশ করে গেছে দু তিনটি জেলা বাকি আছে বাকি জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে মেঘাচ্ছন্ন আকাশও হচ্ছে কিন্তু বৃষ্টিপাত আশানুরূপ মোটেই পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছেন যে পাচ্ছেই না অর্থাৎ বর্ষাকাল আমরা তো বলছি বৃষ্টিপাত হবে হবে করছে কিন্তু বৃষ্টিপাত সেভাবে কেউ পাচ্ছেন না কেউ কেউ পাচ্ছেন কিন্তু সেগুলি হয়তো আধ ঘন্টা কি পনেরো মিনিট হয়ে থেমে যাচ্ছে অর্থাৎ সেগুলিকে আর বর্ষাকালের বৃষ্টিপাত বলাটা কি ঠিক হবে তো বৃষ্টিপাত আমরা অনেকদিন ধরেই হবে হবে করছি উত্তরবঙ্গে বৃষ্টিটা যেমন অনেকটা হলো দক্ষিণবঙ্গে কিন্তু বলেছিলাম যে বৃষ্টিপাত খুব ভালো হবে না কিন্তু এতটা বাজে হবে সেটা কিন্তু আশা করা যায়নি অর্থাৎ গরম অস্বস্তিকর অবস্থাটা যেন রয়েই গেছে বৃষ্টিপাত কিছুতেই পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত হচ্ছে একই জেলার দু এক জায়গাতে হচ্ছে কিন্তু বেশিরভাগ এলাকা বৃষ্টিপাতহীন বলা যায় এটাই কিন্তু দেখা যাচ্ছে তাহলে কি বৃষ্টিপাত হবে না হবে না কি হতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে কিছুটা বলতে পারেন যে প্রাক বর্ষার বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যার এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত কিন্তু যাচ্ছে এই জায়গাগুলোতে শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমার দিকে থাকবে আগের থেকে অর্থাৎ যে প্রবল বৃষ্টিপাত চলছিল তাতে একটু কমতি আসবে এখন যা পরিস্থিতি রয়েছে তাতে বৃষ্টিপাত পাওয়া যাবে কি না বা পাওয়া গেলে কী কী অবস্থা রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এই অবস্থাতে চলুন আমরা একবার দেখে নিই কী অবস্থা রয়েছে আপনার এলাকায় এই মুহূর্তে কেমন অবস্থা অবশ্যই জানাবেন গরম অসুস্থ অবস্থা রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে অনেকে হয়তো বলছিলেন যে বৃষ্টিপাত তো বললেন হবে ওই হলো তো না বাস্তবে সেটাই দেখা যাচ্ছে যে মেঘ হচ্ছে কিন্তু সেই মেঘে বৃষ্টি যেন আর ঝরছে না এইরকম পরিস্থিতি তো সেই জন্যে আমাদের বর্ষাকালের আপডেট দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা আমরা বলছিলাম কিছুটা আন্দাজ হচ্ছিল যে এরকমই একটা হবে হয়তো কিন্তু তার যা যতটা ভাবা হচ্ছে তার থেকেও কম বৃষ্টিপাত হচ্ছে এই হচ্ছে আর কি ব্যাপার চলছে আর কি এখন এই অবস্থায় বৃষ্টিপাত কোন কোন জায়গাতে বেশি আসতে পারে আমরা একটু এই আপডেটটা দেখবো আর আবহাওয়া দপ্তর কী বলছে সেটাও দেখিয়ে দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর বাইশ তারিখে যেটা বলছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ চব্বিশ তারিখ থেকে একটু লাইটেনিং হবে কিন্তু পঁচিশ ছাব্বিশের মধ্যে কোনো বৃষ্টিপাতের সতর্কতা সেভাবে নেই হয়তো হালকা বিক্ষিপ্ত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন বাইশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল মূলত এটা পশ্চিমের দিকের জেলা হতে পারে বেশ কিছু অংশে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাইডে তবে দুই একটি জায়গাতে সামান্য হয়েছে বাকি কিছু জায়গাতে সেরকম পাওয়া যায়নি অর্থাৎ গরস্বস্তিকর ব্যাপারটা রয়েই গেছে তেইশ তারিখেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কমলা সতর্কতা চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তার মধ্যে পঁচিশ তারিখে বৃষ্টিপাত আবার একটু কোথাও কোথাও ভারী হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর সঙ্গে দমকা ঝড়ো হওয়া যখন বৃষ্টিপাত হবে এটা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট আমরা আবার নজর রাখবো বাইশে জুনের আপডেট কতটা মৌসুমী বায়ু প্রবেশ করলো অর্থাৎ দেখুন খাতায় কলমে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন দেখুন এই যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন দু ভারতীয় মৌসুম ভবন বলছে যে দেখুন অনেকটাই কিন্তু এগিয়েছে যেটা এখানে আটকে ছিল আপার লিমিট আমাদের আগের আপডেটে মনে আছে যে বারো থেকে একুশ এইখানে ছিল উত্তরবঙ্গের দিকে এইটা কিন্তু আরেকটু এই দিকে চলে গেল বিহারের এই প্রান্ত পর্যন্ত এবং এই যে দক্ষিণবঙ্গের এলাকাগুলি ছিল পূর্ব দিকের জেলাগুলি বীরভূমের কিছু এলাকা এবং মুর্শিদাবাদ তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিক হুগলির কিছুটা কলকাতা হাওড়া সেগুলি কিন্তু দেখুন আরও অনেকটা প্রবেশ হয়ে গেল শুধুমাত্র বাকি থাকলো কিছুটা পুরুলিয়া এবং কিছুটা বাঁকুড়ার কিছু পূর্ব দিকের কিছু এলাকা এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কিছু এলাকা এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের মানে বর্ষা এখনও প্রবেশ করেনি বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মানে ভারতীয় মৌসুম ভবন কিন্তু বাকি এলাকাগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে অর্থাৎ কিন্তু বর্ষা প্রবেশ করে গেলেও বৃষ্টিপাত পাচ্ছেন না এই হচ্ছে ব্যাপার আশানুরূপ বৃষ্টিপাত হচ্ছে না আশা করছেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আমরাও বলছি বৃষ্টিটা হবে মানে মৌসুমিভাবে প্রবেশ করেছে মানে বৃষ্টিটা হবে কিন্তু মোটেই সেরকম হচ্ছে না অর্থাৎ বুঝতেই পারছেন যে জলবায়ুর প্রভাব ভাবে রয়েছে আগের মতো কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ বর্ষা প্রবেশ করে যাচ্ছে বলছে কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না তাহলে এই অবস্থায় কি বৃষ্টি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি কতটা কি সম্ভাবনা রয়েছে আমরা তাহলে চলে এলাম ওইন্ডের লাইফ স্ক্রিনে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আকাশ মেঘাচ্ছন্ন এই দিকগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গে আকাশ দেখুন সেভাবে আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে একটু গুমট গুমোট ভাব রয়েছে উত্তরবঙ্গে এখনও মেঘ তৈরি হয়নি তবে মেঘ তৈরি হতে পারে আমরা পূর্বাভাস কী পাচ্ছি একবার দেখেন এখানে আমরা পূর্বাভাস যেটা পাচ্ছি সেই অনুযায়ী একটু বলে দিচ্ছি তো যদি রাতে বলি রাতে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত সেভাবে কিছু নেই এই যে ঝাড়খণ্ডের পেছন দিকে কোরবা রয়েছে উড়িষ্যার দিকে এখানে একটু বৃষ্টিপাত থাকছে এবং বিহারের এই এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে মেঘও এখানে রয়েছে কিন্তু এই এলাকাগুলিতে কোনো বৃষ্টিপাত নেই দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এই দিকে প্রবাহিত হচ্ছে হয়ে এই দিকে যাচ্ছে এবং এইখানে বৃষ্টিপাত দিচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে না উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে আর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকবে তবে দেখুন আগের মতো কিন্তু কালারগুলো সেরকম নেই যে প্রচণ্ড যে বৃষ্টিপাতের ব্যাপার একটা ছিল তবে এখনও বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে রয়েছে উত্তর দিনাজপুরে সব জায়গাতে সেরকম বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু এখানে যেমন দেখাচ্ছে কিন্তু সব জায়গাতে সেরকম হচ্ছে না হালকা মাঝারি কোথাও কোথাও থাকছে কোথাও আবার বেশ গরম টরম ভালোই রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও একই অবস্থা এবারে দেখুন কোচবিহার আলিপুরদুয়ারের দিকে একটা সম্ভাবনা থাকছে এবং আসামের মেঘালয়ের পশ্চিম দিকটাতে কিছুটা থাকছে এবং এই দিকগুলোতে আস্তে আস্তে কমার দিকে থাকবে কিন্তু এখনও কিছুটা হবে আর কি এই যে বৃষ্টিপাতগুলো দেখুন কোথাও যে ভারীগুলো রয়েছে কোথাও কোথাও একটু ভারী মানে হেভি রেনফল হবে আর কি যেগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বালিপুরদুয়ার কোচবিহার কোনো কোনো এলাকাতে এগুলি থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বজ্রপদ থাকতে পারে এইভাবে দেখুন আস্তে আস্তে তেইশ চব্বিশের দিকে দেখুন বৃষ্টিপাত কমে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত এইভাবে আসবে পুরো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখলেই বুঝতে পারবেন নেটটা মনে হচ্ছে একটু স্লো হ্যাঁ আবার এসেছে তো এইরকমভাবে কিছুটা বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে মানে কিন্তু দেখুন প্রবল বৃষ্টিপাত কিন্তু নেই মাঝে মাঝে হয়তো দু একদিন ভারী হলো একটু বা মাঝারি বাড়ি হলো সাতা একটা এরকম দেখাচ্ছে আবার কমে গেল এইভাবে কিন্তু আপাতত এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বড় বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে নেই তাহলে দক্ষিণবঙ্গে কি হবে সেটা এখন আমাদের দেখতে হবে দক্ষিণবঙ্গে তো আমরা দেখলাম রাতে কিছু বৃষ্টিপাত সেভাবে নেই কিছুটা এই যদি হয়তো এই দিকগুলোতে যেহেতু মেঘ আছে তাই পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বা এদিকে বাঁকুড়ার কিছু পূর্ব দিকের পশ্চিম দিকে পূর্ব দিক বললাম এই দিকগুলো যদি হয়তো হলো না হলে কিন্তু কোনো চান্স সেভাবে দেখা যাচ্ছে না এবারে শুক্রবার শুক্রবারে কী হবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে দেখুন একটা ঘূর্ণাবর্তের মতো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে তার মানে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখে নিচ্ছি এখানে কিছু হচ্ছে কিনা তো এইটা যদি হয় তাহলে কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি করে আসবে আপাতত দেখা যাচ্ছে যে তেইশ তারিখে কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তার ফলে কি হবে না এই এলাকাগুলোতে বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে যেখানে কিছুটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে এই দিকগুলোতে এবং উপকূলের দিকে কিছু জেলা দেখা যাচ্ছে যেখানে এই দিকগুলোতে বর্ষা প্রবেশ করেনি কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমের দিকে হয়তো এগিয়ে যাবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে এখানে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতে হাওড়া বলুন কলকাতা বলুন চব্বিশ পরগনা বা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে বা বর্ধমান খুব কোথাও একটু হালকা হয়ে থেমে গেছে এরকম করেই হচ্ছে আর কি মানে বিক্ষিপ্ত টাইপের একটা বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশেও বিভিন্ন অংশে সেরকম কিছু হচ্ছে না মৌলইবাজার বা এদিকে ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু ওই হালকা বিক্ষিপ্ত করেই হচ্ছে আর কি খুব ভালো বৃষ্টিপাত হচ্ছে না তো চাষি ভাইয়ের অপেক্ষা করছেন যে বৃষ্টিপাত ভালো পাওয়া যাবে কি না তো দেখুন এখন এখানে যে যা দেখাচ্ছে তাতে কিন্তু বড় বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে না কিন্তু যদি ওই ঘূর্ণাবর্তন করতে করে কিছুটা মেঘ তৈরি হয় এবং সেক্ষেত্রে বৃষ্টিপাত মানে হওয়ার একটা সম্ভাবনা তাও কিন্তু যেগুলো দেখাচ্ছে এদিক ওদিক করে ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে না তবে একই জেলার এদিক ওদিক করে কোনো কোনো এলাকাতে হবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বা বীরভূমের দিকে বা পূর্ব বর্ধমানের দিকে গুসকোরা এদিকে গলসি এই সমস্ত দিকে যে সমস্ত বা বাঁকুড়া এই দিকগুলোতে দেখুন খুব ভালো বৃষ্টিপাত দেখাতে না কোথাও দু এক জায়গা করে এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে যদি তেইশ তারিখে বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে তাহলে চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে আবারও একটা চান্স থাকবে যেক্ষেত্রে নিম্নচাপ ক্ষেত্র থাকবে তো সেগুলোতে কিন্তু চানসাবাদ থাকবে এই উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে তাতে একটা সম্ভাবনা থাকবে তো এগুলো আমাদের সম্ভাবনাই বলছি কিন্তু যেমন নদীয়া বা চব্বিশ পরগনা হুগলি এগুলোতে বৃষ্টিপাত সেভাবে সেরকমভাবে হচ্ছে না আর কি মানে বর্ষা যেভাবে হয় বলা হয় যে বর্ষা মানে একটা সারাদিন একটা রেনি ডে ব্যাপার থাকবে সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না বুঝতেই পারছেন তো এইরকমভাবে দক্ষিণবঙ্গে বর্ষাতে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে তবে মনে হচ্ছে ওই শনিবার বা রবিবারের মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে যদি শুক্রবার সেভাবে বৃষ্টি না হয় তাহলে রবিবার শনিবার বা শনিবার রবিবার সোমবারের মধ্যে এই সময়কালটার মধ্যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দুই মানে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা এবং পূর্ব বর্ধমান নদীয়া তার সঙ্গে ওই বীরভূম মুর্শিদাবাদও রয়েছে তার সঙ্গে মেয়েরপুর এইগুলোতে রয়েছে খুলনা ঢাকা এখানে রয়েছে জেনাইদ কর্তপুর শৈলকোপা যশোর ফরিদপুর কিছুটা ঢাকা তবে এই যে রাজশাহী বিভাগ এখানে কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না আপাতত তবে দু একবার হতে পারে বলে মনে হচ্ছে মালদা বা দক্ষিণ দিনাজপুর এগুলোতে অতটা দেখা যাচ্ছে না মৌলীবাজারে দিকেও দেখুন এখানটাতে সিলেটাও যে খুব ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে তা নয় কিন্তু মোটামুটি বৃষ্টিপাত বিক্ষিপ্ত টাইপের দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল সব দিকে এরকম দেখা যাচ্ছে দেখুন পঁচিশ ছাব্বিশের মধ্যেও কোনো কোনো সময়তে বৃষ্টিপাত আসবে তো কোনো কোনো এলাকাতে একটু ভালো হতে পারে ছাব্বিশ তারিখেও দেখা যাচ্ছে একটু এই নিম্নচাপ ক্ষেত্র থাকবে এখানে ফলে এইগুলোতে বৃষ্টিপাত চলে আসবে বর্ষা এগুলোতে দেখা যাচ্ছে হালকা মাঝারির উপরে দু একবার পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ সারাদিন যে চলবে সেরকম নাও হতে পারে তবে একদিন হতেও পারে এরকম একটা ব্যাপার অর্থাৎ প্রবল মাত্রার বর্ষণ কিন্তু উত্তরবঙ্গের মতো এখানে হওয়ার চান্স নেই তবে নিম্নচাপ ক্ষেত্রটা থেকে কিছুটা বৃষ্টিপাত এখানে আসতেও পারে কিন্তু দেখুন সেগুলি সবই কিন্তু বিক্ষিপ্ত টাইপের মানে এই জেলা ওই জেলা কিছু এলাকা কিছু এলাকা মানে মিনি প্লেসেস ফিউ প্লেসেস এরকম টাইপের যেটা বলবো আর কিছু এলাকা কিছু অনেকটা এলাকা কোনোদিন একটু সকালবেলা দিকে একটু বেশি বৃষ্টি হলো বিকালবেলার দিকে আর দেখা হলো বৃষ্টিপাত হলো না বা আবার সন্ধ্যের দিকে একটু মেঘলা মেঘলা হলো দু এক কেউ হালকা পেয়েলেন এরকম করে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এটার পরে আবারও দেখা যাবে যে উনত্রিশ মাসের শেষের দিকে আবার একবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এগুলি এখনও দেরি আছে অনেক কিছুই পরিবর্তন হতে পারে আপাতত যেটুকু পাওয়া গেলো সেই হিসাবে বলে দিলাম তো বৃষ্টিপাত আমরা যেভাবে আশা করছি দক্ষিণবঙ্গে বা যেভাবে বলা হচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে এক জায়গাতে ভারী বৃষ্টিপাত সেগুলো কিন্তু খুবই কম কম এলাকাতে বজ্র মেঘ হয়তো গুড় করে ডাকছে কিন্তু সেভাবে বৃষ্টিপাতটা সেভাবে আসছে না হালকা হয়ে চলে যাচ্ছে তো আগামী কয়েকদিনে মোটামুটি বজ্রবিদ্যুৎ এবং লাইটেনিং থাকবে তারই মধ্যে কোথাও কোথাও মানে লাইট টু মডারেট রেনফল থাকবে কিন্তু যে পুরো এলাকা জুড়ে একদম হবে ঢালাও বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু আপাতত লক্ষ্য করে না তবে কেউ খুব বৃষ্টিপাত মাঝে মাঝেই পাবেন এরকম ব্যাপার আগে পরে করে এরকম একটা সম্ভাবনা থাকবে মূলত দুপুরবেলার দিক থেকে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তবে কোনো একদিন যদি একটু ভালো মেঘ হয় তাহলে সকাল থেকে মেঘ আকাশ তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে তো এই যে দীঘা মন্দারমণি সাগর কণ্ঠা এগুলোতেও ওই একই অবস্থা হয়তো কেউ দেখা গেলো যে সাগর দ্বীপে বৃষ্টিপাত পাওয়া গেলো কাকদ্বীপে পাওয়া গেল না বা নামখানাতে হলো তো ওইদিকে হলদিয়ার দিকে কিছু হলো না জয়নগরে হলো না আবার বারুইপুর বিষ্ণুপুরের দিকে হয়ে গেলো তো কল কলকাতা হলো না তো দেখা গেলো যে এই খড়দা পানিহাটের দিকে হয়ে গেলো বা বারাসাতের দিকে বাদুড়িয়ার দিকে হয়ে গেলো এরকম বসিরহাটের দিকে হয়তো হলো না আবার শ্রীকান্তপুর হলো বা বনগাঁতে হয়ে গেলো এরকম করে একটা থাকবে বা পূর্ব বর্ধমানে হলো তো পশ্চিম বর্ধমানে হলো না পূর্ব বর্ধমানের কাটোয়াতে হলো তো কালনাতে হলো না বা শান্তিপুর হলো তো করিমপুর হলো না বা মুর্শিদাবাদের ডোমকলে হলো তো দেখা গেলো যে আজিমগঞ্জে কিছু হলো না বা বহরমপুরে হলো না বেলনাঙাতে হয়ে গেল এইরকম করে ব্যাপারটা যায় তো দুর্গাপুরে হলো তো আসানসোলে হলো না রকম ভাবে ব্যাপারগুলো রয়েছে পুরুলিয়ার হয়তো মুড়িতে হলো বা রঘুনাথপুরে হলো তো পুরুলিয়া টাউনে কিছু হলো না ব্যাপারগুলো ব্যাপারগুলোভাবে রয়েছে এগুলো এই হচ্ছে ব্যাপার আর কি তো আমাদের তো ব্যাপারটা বলে দিলাম কীরকম কি রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখুন একটা কোচবেলাতে ক্লিক করে দেখাচ্ছে দেখুন উত্তরবঙ্গটা এই দেখুন মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণগুলো সব কমে গেছে এবং হালকা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এইটাই একটুখানি আশা যে উত্তরবঙ্গে বৃষ্টিটা কমলে দক্ষিণবঙ্গে একটু হয় বেশি হয় আমরা দেখেছি বিগত কিছু মানে কয়েক বছরে তো উত্তরবঙ্গে বৃষ্টিটা যখন কমেই যাচ্ছে তখন একটু আশা জাগছে তবে এখানে হালকা মাঝারি করে মাঝে মাঝে বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে কখনো সোনা একটু বাড়াকমা করবে আর কি এইটা রয়েছে এই দিকে মধ্যভাগে আমরা মালদা দিকে ক্লিক করলাম এখানে দেখুন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখাচ্ছে এখনো বড় বৃষ্টিপাত না তবে আপডেটটা কিছুটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে তো আপাতত বড় বৃষ্টিপাত দেখাচ্ছে না আমরা যদি বর্ধমানের দিকে দেখি দেখুন এখানটাতে মাঝখানে এখানেও দেখুন ওই কয়েক পশলা বৃষ্টিপাত চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে একটু বৃষ্টিপাত তুলনামূলক একটু দেখাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের দিকে আর কখনও কম আবার মাসের শেষের দিকে একটা বৃষ্টিপাত আসছে কিন্তু ভয়ঙ্কর মাত্রা বৃষ্টিপাতের কথা বলছে না হলদিয়ার দিকেও দেখুন এখনও বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত শো করছে মূলত বৃষ্টিপাত শো করছে বেশি ওই শনিবার রোববার সোমবারের মধ্যে বা মঙ্গলবার কলকাতার দিকেও দেখুন এরকম অবস্থা এই যে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত হবে মানে এই বৃষ্টিপাতগুলো চালু হলেও মাঝারি হালকা মাঝারি উপরেও কিন্তু বৃষ্টিপাতগুলো কাজে লাগবে এই মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যাচ্ছে ষোলো এই যে এরকম পরে একটা বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে দেখুন এই যে এগুলো দেখাচ্ছে তো মাসের শেষের দিকে দেখাচ্ছে এগুলো খুলনার দিকে যদি আমরা দেখি দেখুন এখানে এগুলো তো ওই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে শো করছে তো রকম হলেও ভালো এইগুলোও যদি হয় তাতেও কিন্তু ঘূন্য বা ওই নিম্নচাপ ক্ষেত্র থাকলে এইটাতে বৃষ্টিপাত যদি হয় তো তাহলে মাসের শেষের দিকে নয় আমরা ওই পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে যদি বৃষ্টিপাত পাই তো কিছুটা উপকার হতে পারে ত্রিপুরার দিকেও যদি আমরা বলি এখানে তো বৃষ্টির পরিমাণ মতো দেখে আর লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না কারণ যেহেতু যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না এখানেও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখুন সবসময় বৃষ্টিপাত নেই ওই দু একবার দু একবার করে হওয়ার চান্স রয়েছে তাপমাত্রা ওই তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকার সম্ভাবনা হচ্ছে আপাতত এই হয়ে গেলেও আসামের দিকে যদি বলি আসামের দিকেও কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে আর বড় ড্রপের বৃষ্টিপাত নেই তবে ছাব্বিশ সাতাশ এই সময়কালের মধ্যে আবার মাঝে মাঝে একবার করে দু একবার মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত এরকম করে আসতে পারে কিন্তু তাতে বিপদের ব্যাপার থাকবে না এই হচ্ছে ব্যাপার আর কি এইভাবে বর্ষা কিন্তু ধীরে ধীরে চলে যাবে মানে পশ্চিম দিক পর্যন্ত পৌঁছে যাবে ভারতে এই রয়েছে একটা আপডেট ধন্যবাদ